হ্যালো গাইজ, ওয়েলকাম দি ব্যাক ব্যাক দি ওয়েলকাম, স্বাগতম আপনাদের আমার নতুন গেম প্লেতে। এই গেম প্লেটা নতুন বেসিক্যালি গেটে যে আমি এমুলেটর ট্র্যাভেল করলে লবিতে কি খেলছি। আরো অটোমেটিকলি আমি একা উপরে ফোন আর উপরে হয়ে যাবে, আমার তিনজন ফ্রেন্ডই এমুলেটর, সো দেখি কি ঠিক হয়। হয়ে যাবে। আর বাই দ্য ওয়ে গাইজ, এই ম্যাচে আমার কিল কত খুব জিতে কম, দুবাই, বাট ম্যাচটা অনেক অ্যাগ্রেসিভ ছিল, অনেক তো মজা কোনো ছিল, ম্যাচ খেলতে হইলো। আপনারা খুব এনজয় করবেন আশা করি। তো যশপুল নামছি, কোনো ইয়ং গানই 45 দেখতেছি না পাইছি। আমি, এনিমি কোথায় বাবা? এই যে একটা এই ভাই ক্যাম্প টমি করে আছে, আছে, ও দেখো টমি এনিমি। আছে। আই গট সাপ্লাইজ, তো আকাশ যেহেতু একটা গান শর্ট পাইছি, পুশ তো দেওয়াই লাগে। হেলমেট বেস ছাড়াই দিব নাকি? এই তো এই যে হেলমেট বেস একটা নামতে, ছাড়াই মার মার আছি। মার এন একটা নামতে, আকাশ মার মার তো মার, নাও উই ক্যান পুশ, লেটস গো গাইজ। দৌড়াইতেছে, গান নাই, মার। ওয়ান স্পিড ওয়ার অবজেক্ট আছে, ও আমার ভয়েস ওভার ওরকম সুন্দর হয় না আমি জানি, বাট আমি চেষ্টা করি আপনাদের একটু হাসাইতে। পেছনে পেছনে তো এম গেলে ফোর গেলে পেয়ে পেছনে গেলাম, গেছে। এখন তো আমি গড, অ্যাজ আমার ইউ একটা নো গান এম দে, ফোর দ্য গড গান। এমো দে এমো দে এমো দে, ওয়াচ হালকা আউট, ও M16 এর এমো গুলো চুরি করতে চাইছিলাম কিন্তু পারলাম না, কিছু গেম দিতাছে না কাউন্টার বাল, শুরু হয়ে সেভেন এর গেছে। এমও ভালো কিছু তো এক ফ্রেন্ড মার্ক করলো, সামনে কন্টেনার এনিমি লাফাইতেছে। দে দে তো দে। প্যারাশুট থেকে নামার সময় আমরা দেখছি এ ওরা পাশে গান নামছিল, পায় যাবো, চল সবার কাছে যেহেতু গান আছে তো প্লিজ দিয়ে দিই। ও একজন অলরেডি একজনের ফার্স্ট নক ড্রপ। করে দিছে, এখন আর ফ্ল্যাগ দেখায় না, এটা আরো বিরক্ত আর কর। দেখি আমি আল্টাস কিল আল্টাস পাই হবে কিনা। এখানে, এখানে মনে তো হয় না, ওরা যে ফার্স্ট, চেষ্টা করব। ওই সাইড একটা ডিভাইস, লাস্ট রান ওই ডিভাইসটা খারাপ না। তো দেখি আমার সামনে ওয়ার হাউস আছে, এমনি কোথায় ভাই তুমি ওয়েট ওয়েট বাবা? ওয়েট ওয়েট, ওয়ার এই যে এন একটা আছে, ওয়ার হাউসে ফুস্টে পাইছি। তো আমরা দুই ফ্রেন্ড দুই দিক থেকে ঢুকছি। তো একটা জিনিস, কোনোদিন ঘরের ভিতরে রাশ করলে কিংবা জশ পুলে যদি ভাই ওয়ার হাউসে রাশ করতে চান, ডিরেক্ট পুশ দিয়েন না, আরেকটা আছে, কারণ ওরা টিপিপি নিয়ে থাকে, আর টিপিপির এগেনস্টে ডিরেক্ট পুশ দেওয়া হলো বোকামি, বোকামি ছাড়া বট কিছুই বট না। বট সো কিলটাও পাইলাম না। তো আমি একটা ওখান থেকে কে জানি বট ফায়ার করলো, সো এটা বট না রিয়েল তাও জানি না, বাট আমার লাগবে কিল। এখনও আমার জিরো কিল, তো আমি কিলের জন্য দৌড় দিছি। ও আমিও আছি, এটা তো বট, কিল তো পাইছি, আমার তো নুবের জন্য বট মনে। সো আরেকটা ফায়ারের আওয়াজ পাইছিলাম, বাট এখন খুঁজে পেতেছি না। ওই যে আমার ফ্রেন্ড মাইরাও দিছে ওদের। সো যশফুল এখনো খালি হয় নাই পুরোপুরি, আরো এক্সপার্ট আছে যশফুলে। এই স্কোয়াডটা এই দিক দিয়ে মিস করেন না, এইদিকে এই স্কোয়াডটারে পিছন দিকে ফ্ল্যাঙ্ক করে মারছি। ওরা পুরা টিপিপি নিয়ে বইসাই ছিল ওদিকে, বাট ওরা এটা ভাবে নাই যে কেউ পিছন থেকে ঘুরে আসতে পারে। ও একটা জিনিস কি, এখন নাম বাঙালিরা দেয় না এনিমি কিল বাঙালি, করলে, ফ্ল্যাগ দেয় না, সরি ফ্ল্যাগ দেয় না, বাট ফ্ল্যাগ দেওয়াটা উচিত ছিল, দেখাতে উচিত কে কোন দেশে। সো একজন আমি নক করলাম, আরেকজন দেখি কে নক করে, ফ্রেন্ড ফাহিম, ওই সব মারতেছে। অ্যাডভান্টেজ অফ এমুলেটর, যাই হোক। তো যশফুল থেকে আমি কিছু ক্রপ করে দিছি, বাট কারণ এরপরে কোনো এনিমি ছিল না ওখানে, আমি যশফুল সিটিতেও গেছিলাম, ওখানে কোনো এনিমি নেই, শুধু শুধু ওগুলো দেখায় লাভ নাই, তাই ক্রপ করে দিছি। তো এখানে রজকে আসলাম, রজকে ফাইট হয়েছিল, তো আমরা যাচ্ছি ড্রপের দিকে, ড্রপ সামনে, বাট এখান থেকে কে জানি আমাদের ফায়ার করে, আমরা এখানে আবার দিলাম একটা বট মেরে দিলাম আমার ফ্রেন্ড, আবার ওখানে পুশ দিই। এই ফাইটটা মিস করে না, এই ফাইটে এনিমি গুলো একদম টিপিপি নিয়ে বসে ছিল। আর স্কোয়াড হাউসে যদি কোনোদিন রাশ করতে চান না, গ্রেনেড মলি যাই থাকো সব মাঠে, আর কে কোন জায়গায় টিপিপি নেয় এটা তো সবাই জানে। এখন সিজন 13-এর লাস্টের দিকে, এত সিজন হয়ে গেছে, এখন এগুলো সবার মুখস্থ হয়ে গেছে কে কোন জায়গায় বসে থাকে। তাও আমার গ্রেনেড মিস যাবে, কারণ আমি নুব, নুবের গ্রেনেড কোনোদিন হয় না। এনিমিজ অ্যাহেড, ও দেখা যাক, একটা গ্রেনেড মারলাম কোনো কাজে দিল না। ফর্ম আপ অন মি, আর একটা মলি মারার ট্রাই করব, চিন্তা তো করছিলাম, বাট পুশ দিয়ে দিই, আমার দ্বারা সম্ভব না, পুশ দিয়ে দিলাম না, ভয় করতেছে একা, এমুলেটর প্লেয়ার হইতে পারে অপোনেন্ট গুলা। আর একটা মলি মারি, মলি মারলাম, কি হয়। তো পিছন থেকে আবার একটা বট আছে, আমার ফ্রেন্ড ওইটা নক করে দিছে, দিলাম কোন জায়গায় বসে ছিল, এগুলা ছটকা।
সবার আগে কাজ হলো লুটিস লাভ ও 4x পেয়ে গেছি কি মজা। আচ্ছা কমেন্টে জানেন তো আমাকে আপনারা M4A 6x দিয়ে স্প্রে করেন না 3x দিয়ে না 4x দিয়ে, কারণ আমি আগে 6x দিয়ে করতাম, এখনও করি, বাট মাঝে মাঝে আমি 4x ইউজ করি কারণ 4x ভালো লাগে। ও আমার পিং এর দিকে কেউ খেয়াল করেন, 700 পিং উঠে গেছে, আর এরপর থেকে ফুল ম্যাচে আমার পিং এর অবস্থা বাজে থাকে, যার জন্য কি লো করতে পারতেছিলাম, ওরা সব কিল নিয়ে যেতেছিল। যাই হোক আমরা রোজ ঘুরলাম, স্কুল ঘুরলাম, এখন যাচ্ছি পশ্চিমের দিকে এনিমি খুঁজতে। একটা জিনিস কি ইদানিং না এনিমি খুঁজেও পাওয়া যায় না, জানি না তার কাছে এত এনিমি পায় কই, আমি তো এনিমি খুঁজে পাই না। বড্রপ নামি জর্জপুর কোচিং কি জেহানি নামি না কেন, এক্সপার্ট টু এক্সপার্টের বেশি আসি না, আমার তার কাছে কাছ থেকে একটু ট্রেনিং নেওয়া লাগবে। হ্যাঁ আপনারা তো তার কাছে অনেকে চিনেন, ও তো ক্লোজ রেঞ্জের মানে বস বলতে গেলে, ক্লোজ রেঞ্জে অনেক জোস খেলে, কিন্তু ও এনিমি পায় আমি এনিমি পাই না। ও অনেকে ওই যে আমাদের কুল গেমিং কুল ভাই অনেকে এটা নিয়ে ইয়ে করে ইন্ডিয়ান সার্ভারে খেলে, আমি জানি না ইন্ডিয়ান সার্ভারের অপোনেন্ট কেমন, বাট আমি প্ল্যান করতেছি যে আমিও ইন্ডিয়ান সার্ভারে খেলবো। তো আপনারা কমেন্টে মতামত জানায় খেলা কি উচিত হবে না না। এই দেখেন নাম্বার 3 আবার কিল করে ফেললো, ওর জন্য আমি কিলই পাবো না। তো এখান থেকে লুট করে আমরা একটু সামনে গেলাম, লাস্ট সার্কেল, লাস্ট সার্কেলের আগেটা অবশ্য বাট দেখেন জোনটা কোন জায়গায় পড়ছে, একদম ওপেন ফিল্ডে, ওপেন ফিল্ডে জোন পড়া মানে চিকেন ডিনার আনা একটু টাফ হয়ে যায়, একদম কম্পিটিটিভের মতো অবস্থা, জোনের বাজে জায়গায় জোন পড়ছে একটা, দেখা যাক কি হয়। আমি আছি লুটের দাম ভাই, ও এনিমি ফায়ার করলো গাড়ি নিয়ে, ও মোটামুটি আল্লাহ আমাকে দেখা যায় ভালো কিছু করে দিই, আমার ও ওই যে ফাইন আবার মুখ করে দিছে, আর হাই মুলেটারে কত অ্যাডভান্টেজ স্পিড দিক দেয় দেখি, একটা টাইটেল স্পিড দিয়ে গাড়িও ফুটলো না, থাকতে দিয়ে দিয়ে আর ভালো লাগতেছে না। ওকে ও এটাই মেবি লাস্ট স্কোয়াড, আমার পিং এর দিকে খেয়াল করেন 300 উঠে গেছে লাল দা, মানে কোনো এনিমির কাছে আমি পুশ দিতে গেলেই আমার পিং হাই হয়ে যায়, এমনিতেই ডিভাইস ভালো না, তার মধ্যে পিং ও ইদানিং যা শুরু করছে কেমনে কি লাগলো। দেখেন আমার পিং এর দিকে খেয়াল রাখেন, এটা চিকেন ডিনার উইনার উইনার চিকেন ডিনার। গাইস জানি অনেক ফালতু ভয়েস ওভার দিছি, বাট আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আমি আরও